विजय 49 बछर बांग्लादेश जातीय स्मृति सौधे राष्ट्रीय सम्मान जातीय श्रेष्ठ सन्तान श्रद्धा जानाच्छेन सर्वस्तर मानूष बांग्लादेश बैंक रिजार्व पाकिस्तान केंद्रीय बैंक द्विगुण 4,200 कोटी डलारे माइल फलक छाड़ालो वैदेशिक मुद्रार मजूद जीवन और जीव बैचित्र रक्षा पद्मा सेतु प्रकल्प टाकाय होच्छे विशेष जादुघर जाना जाबे सेतु तैरिर इतिहास 2022 साले जनसाधारणेर जन्य उन्मुक्तेर आशा एवं विजय दिवस शुभेच्छा जानालेन साकिब मशराफिरा क्रिकेट मैचे अर्जुनेर कृतित्व 71 शहीददेर दिलेन मुशफिक সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে 49তম মহান বিজয় দিবস বীর শহীদদের স্মরণ করতে করোনা পরিস্থিতির মধ্যেও সফরের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সাধারণ মানুষের ঢল বরাবরের মতো এবারেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান তবে প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে সশরীরে পুষ্পস্তবক অর্পণ করলো এবার করোনা পরিস্থিতির কারণে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবগণ এরপর স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে মন্ত্রিপরিষদ সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বীর শ্রেষ্ঠ পরিবার যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা এর পরপরই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এর আগে ভোরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা এই মুহূর্তে সফর জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ এবং বরিশাল শহীদ মিনারে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ সরাসরি যাচ্ছি তাদের কাছে প্রথমেই যাচ্ছি সৌরভের কাছে সৌরভ একটি দীর্ঘ অঙ্গন রয়েছে সেই অঙ্গন জুড়ে এখন কিন্তু জনতার ঢল শ্রদ্ধা নিবেদন করছেন শ্রদ্ধা নিবেদন করতে যারা আসছেন তারা কিন্তু খুব সহজ ভাবেই শ্রদ্ধা নিবেদন করতে পারছেন তা নয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে কেবলমাত্র শ্রদ্ধা নিবেদন করতে পারছেন এবং এখানে কিন্তু দায়িত্বরতরা কিন্তু এক পাশ থেকে ঢুকতে দিচ্ছেন আর এক পাশ থেকে বের হওয়ার কথা বললেও আসলে জনতার যে ঢল সেটিকে কিন্তু এখন উপেক্ষা করা যাচ্ছে না মানুষ শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি সাধারণ মানুষ তো আসেনি তারা শ্রদ্ধা নিবেদন করছেন আজকে কিন্তু সকালে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন তারপরে 7টা থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই প্রাঙ্গণ এরপরে আস্তে আস্তে মানুষ প্রবেশ করতে শুরু করেছে 7টার পরে তখন তীব্র কুয়াশা ছিল সেই তীব্র কুয়াশা ভেদ করে মানুষ ভিতরে প্রবেশ করেছে এবং শ্রদ্ধা নিবেদন করেছে হৃদয়ের অর্ধ তারা কিন্তু এখানে ঢেলে দিয়েছে এটি হওয়ার কথা 1971 সাল আজকে 49তম বর্ষ শেষ হলো এই বিজয়ের কাঙ্ক্ষিত বিজয় যেটি হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয় সেটি অর্জন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর যে একই উদ্দীপনা একই উচ্ছ্বাস সেটি যেরকম ছিল ঠিক এই একই উদ্দীপনা একই উচ্ছ্বাস নিয়ে কিন্তু মানুষ আজকে উদযাপন করছে বিজয় দিবস সেই বিজয়ের আনন্দে উৎসাহিত উচ্ছ্বাস সেটি যেরকম ছিল ঠিক এই একই উদ্দীপনা একই উচ্ছ্বাস নিয়ে কিন্তু মানুষ আজকে উদযাপন করছে বিজয় দিবস সেই বিজয়ের আনন্দে উদ্বেলিত গোটা জাতি খানিকটা হয়তো চিত্র এখানে আমরা লক্ষ্য করছি সবাই হয়তো এই স্মৃতিসৌধে আসতে পারেন না কিন্তু হৃদয়ের অর্ঘ্য নিশ্চয়ই তারা জ্ঞাপন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা রক্তের বিনিময়ে রক্ত রঞ্জিত করেছে বাংলার মাটি তারা কিন্তু আজকে তাদেরকে শ্রদ্ধা জানাতে কিন্তু হাজারো মানুষের এই যে ঢল সেটা ক্রমান্বয়ে বাড়বে সেটিকে একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি কারণ প্রতি বছর সেটি আমরা দেখি এবার ভিন্ন প্রেক্ষাপট রয়েছে করোনাকাল রয়েছে সামাজিক দূরত্ব
আর একেবারে যে পালন করা সম্ভব হচ্ছে সেটি বলা যাবে না, তবে সাধারণ মানুষ যে যার মতো কিন্তু নিরাপদ হওয়ার চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখছি সর্বোচ্চ মানুষের সংখ্যা। কুয়াশা কেটে গেছে, রৌদ্র উঠছে, মিষ্টি রোদ। এই রোদের মধ্যে মানুষের উদ্দীপনা, মানুষের উচ্ছ্বাস একটা নতুন আবহ তৈরি করেছে এই সাফারির স্মৃতিসৌধে। এর প্রতি অঙ্গনে এখন আমরা দেখেছি জনতার ঢল রয়েছে, সাধারণ মানুষ আসছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং এই শ্রদ্ধা জ্ঞাপন কিন্তু বছর জুড়ে চলতে থাকে। কেননা এই শহীদদের জন্যই, তাদের ত্যাগের জন্যই কিন্তু আজকে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলছেন, আমরা তার কথাতে সরাসরি চলে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব, এটাই হোক এবারকার বিজয় দিবসের শপথ। বুঝলাম না, একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গেও বৈঠক করেছিলেন। তাদের তারা কি চেয়েছিল, কিন্তু বৈঠকটা করা হয়েছে যে আমরা জানতে চাই তারা কি চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা না, কথা বলছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এবং এর আগে জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এখন আমরা যাচ্ছি বরিশালে, যেখানে আছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। ফেরদাউস সোহাগ, ধন্যবাদ। বরিশালে আজকে এই বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে। করোনার কারণে সীমিত আকারে করার কথা ছিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিজয় দিবসের আনন্দে আনন্দিত হয়ে করোনার মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এখানে হাজির হয়েছেন। কিছুক্ষণ আগে সকাল 9টার কিছুটা আগে কিন্তু মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের প্রতি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালিকদার মোহাম্মদ ইউনুস জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ করেন। এর পরপরই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এরা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করছে। এর আগে সকালবেলা অর্থাৎ সূর্য উদয়ের পরপরই কিন্তু, সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপর বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের পুলিশ কমিশনার, বরিশালের ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এরা পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রশাসনের রাষ্ট্রীয়ভাবে পুষ্পার্ঘ অর্পণের পরপরই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এরা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করবেন। এই পুষ্পার্ঘ অর্পণের সাথে সাথে কিন্তু তারা বিজয়ের আনন্দে আনন্দিত। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে এবার পদ্মা সেতু নির্মিত হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু প্রচুর আনন্দ রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল বরিশাল। এই বরিশালের মানুষ কিন্তু 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে বলা হচ্ছে যে ঢাকায় পৌঁছতে পারবে। এই আনন্দে কিন্তু বিজয়ের সাথে একাকার হয়ে গেছে, এবং এই আনন্দে আনন্দিত হয়ে এবার কিন্তু মানুষ, করোনার কথা বলা হয়েছিল যে সীমিত আকারে বরিশালে এই পুষ্পার্ঘ অর্পণ হবে, কিন্তু আমরা যেটা দেখাবার চেষ্টা করছি যে প্রচুর মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, এবং সকাল থেকে এই একই অবস্থা চলছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে সুন্দর সুশৃঙ্খলভাবে এই পুষ্পার্ঘ অর্পণ চলছে, এবং এটা চলতেই থাকবে। এই ছিল মোটামুটি বরিশাল থেকে যে শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে বিজয় দিবসে তার সর্বশেষ। বিজয় দিবস উদযাপনের খবর নিয়ে বরিশাল শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ।
বিজয়ের 49 বছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণেরও বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর রপ্তানিতে ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ $4,200 কোটি মাইল ফলক ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, নগদ প্রণোদনায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। হরিপদ সাহা রিপোর্ট। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যুগিয়ে যাচ্ছে শক্তি। গত অর্থ বছরেই প্রথম প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে নগদ 2% হারে প্রণোদনা দেওয়া হয় বাজেটে। তারপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পায়। এই যে সরকারি চ্যানেলে আর এর মধ্যে হয়েছে কি 2% কিন্তু ইনসেন্টিভ, আর আমরা অগ্রণী ব্যাংক কিন্তু আরও 1% দিয়েছি, এতে 3% কিন্তু বেনিফিটটা পেয়েছে। এইটা কিন্তু বড় ধরনের তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করছে। এবং ওয়ান্স দে স্টার্ট রেমিটিং মানি থ্রু অফিসিয়াল চ্যানেল, তারা তখন অফিসিয়াল চ্যানেলের সুবিধাটা পেয়ে গেছে, যে মজা পেয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত বছর $1,820 কোটি প্রবাসী আয় আসে। চলতি বছরের 10 ডিসেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহের পরিমাণ $1,170 কোটি বেশি। এর বিপরীতে আমদানি ব্যয় কমা আর রপ্তানি আয় ও বিদেশি ঋণের প্রবৃদ্ধিতে বছর ব্যবধানে $1,000 কোটি বেশি রিজার্ভ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে কিন্তু আমদানি কমেছে প্রায় 13%, আর রপ্তানি বেড়েছে 1.1%। আর পুরো বছর জুড়ে কিন্তু আমদানি অনেকখানি কম ছিল, এই কারণে কিন্তু বৈদেশিক মুদ্রার উপরে চাপটা অনেকখানি কমেছে। সব মিলিয়ে কিন্তু যে ইতিবাচক প্রবণতাটা তৈরি হয়েছে সেটা আমাদের সামনের দিনগুলোতে ধরে রাখতে হবে, এবং সেই জন্য আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই বোন তাদেরকে উৎসাহ দিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন অবস্থান করছিল $4,209 কোটি, তখন 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ মাত্র $2,040 কোটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পাশাপাশি এ অঞ্চলের জীবন ও জীব বৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে বিশেষ একটি জাদুঘর। উদ্দেশ্য, বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। 2022 সাল নাগাদ এ জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না, কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে, চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে। শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীব বৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1,000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ সরীসৃপ, শামুক ঝিনুক, পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছু ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে, এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলোও ঠাঁই দেওয়া হচ্ছে এই জাদুঘরে। তবে এখনও মিউজিয়ামের মূল ভবনটি নির্মাণ না হওয়ায় আপাতত সেগুলোকে ঠাঁই দেওয়া হয়েছে অস্থায়ী একটি ভবনে। এই প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। সেতু মানেই রড, সিমেন্ট আর কনক্রিটের অবকাঠামো বুঝালেও এ অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে পদ্মা সেতু। একসময় অনেক কিছু হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে, স্বাধীনতা সড়ক নামে চালু হচ্ছে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া সড়ক, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে এ উদ্যোগ। ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনার টিকা। বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে
94% কার্যকর দাবি করায় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন FDA ও মডার্নার টিকা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে। একই সঙ্গে ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলে উল্লেখ করা হয়। চলতি সপ্তাহেই টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও একই মূল্যায়ন করেছিল FDA। স্বাধীনতার 50 বছরে পদার্পণে শুভ কামনা জানাতে ভোলেননি ক্রিকেটাররা। মুশফিকুর রহিম ক্রিকেট মাঠের সব অর্জনের কৃতিত্ব দিয়েছেন 71-এর বীর শহীদদের। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাশরাফি সহ অন্য ক্রিকেটাররাও। লাখো শহীদের রক্তে কেনা আমাদের গর্বের স্বাধীনতা, একটা জাতীয় সঙ্গীত, বিশ্বের বুকে আলাদা একটা ভূখণ্ড আর অহংকারের লাল সবুজ পতাকা। 16ই ডিসেম্বর মনে করিয়ে দেয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ, তাই দিনটি উদযাপনে বাঙালিরা হয় বাঁধনহারা। তাদের ত্যাগে বিশ্ব মঞ্চে সাকিব মাশরাফিরা দাঁড়ায় নিজস্ব পতাকা নিয়ে, তারাই তো সবার আগে স্মরণ করবেন মহান যোদ্ধাদের। তাই তো পারিবারিক কারণে বঙ্গবন্ধু টি-20 কাপ ছেড়ে বিদেশে পাড়ি দিলেও বিজয়ের 50 বছর পদার্পণে শুভকামনা জানাতে ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানিয়ে গেছেন বিজয়ের শুভেচ্ছা। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন মহান বিজয় দিবসের, শ্রদ্ধায় স্মরণ করেছেন 71-এর শহীদদের। ক্রিকেট মাঠে নিজেদের সব অর্জনের কৃতিত্ব মুশফিক দিয়েছেন বীর যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে 9 মাসেই ধরা দিয়েছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের প্রথম প্রহরে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অন্য ক্রিকেটাররাও। তাসকিন তার পেজে মুক্তিযুদ্ধে শহীদদের মহান আত্মত্যাগকে স্মরণ করার সাথে জানিয়েছেন বিজয়ের শুভেচ্ছা। বিজয়ের 50 বছরে পদার্পণে শুভেচ্ছা জানাতে ভুল করেননি কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, সুমন খানরা, তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিজয়ের শুভেচ্ছার মিছিলে সামিল সাবেক ক্রিকেটাররাও। নাফিস ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন মহান বিজয় দিবসের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডারকে বঙ্গবন্ধু কাপের ফাইনালে না পাওয়ায় ভক্তদের আক্ষেপ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি স্বাধীনতা সড়ক নামে চালু হতে যাচ্ছে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগ নিয়েছে। ইমিগ্রেশন, কাস্টম চেকপোস্ট, সড়ক নির্মাণ সহ সকল কাজ সম্পূর্ণ করা হলে স্বাধীনতা সড়কটি বাস্তবে রূপ নেবে। কাস্টমস কর্মকর্তা জানান, সমন্বিতভাবে সকল দপ্তরের কার্যক্রম শেষ করা গেলে বাস্তবে রূপ নেবে স্বাধীনতা সড়ক। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য, ছবিনে রিপোর্ট। ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান ঘেরা গ্রাম মুজিবনগর। এখানেই 1971 সালের 17ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়কপথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ ভারতের কলকাতা থেকে নদিয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমস সহ অন্যান্য স্টেক হোল্ডার যে সকল দপ্তরগুলো আছে সেই সকল দপ্তররা এখানে সমীক্ষা চালাচ্ছে। এ অবস্থায় স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভারতে গিয়ে ট্রেনিং করেছি এবং এই রাস্তা দিয়ে এসে আবার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা আবার এই রাস্তা দিয়ে গিয়ে যুদ্ধ করেছি। এই স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে আমরা চাই এই সড়কটি আবার পুনরায় চালু করা হোক। সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তা। সরকারের যে উদ্যোগ বা স্বপ্ন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সড়কটি পুনরায় চালু করা। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার হৃদয়পুর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের মাত্র 300 মিটার ইটের সোলিং করা। এইটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান, মঙ্গলবার রাতে দেশ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তাঁর দল ফাইনালে উঠলেও খেলতে পারছেন না সাকিব, যাতে ভক্তরা খানিকটা হতাশ। তবে তাদের প্রত্যাশা, সাকিব না থাকলেও ফাইনালে ঠিকই জিতবে তার দল। এ যেন বিনা মেঘে বজ্রপাত, যেমকন খুলনা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ফাইনালে, কিন্তু খেলতে পারবেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের শ্বশুর অসুস্থ, তাই হঠাৎ করেই পরিবারের পাশে থাকতে সাকিব চলে গেলেন মার্কিন মুলুকে। সাকিবকে নিয়ে কত অপেক্ষা ছিল ভক্তদের। এক বছরের নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। ভক্ত সতীর্থরাও তাকে স্বাগত জানান হাসি মুখে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে সাকিবকে নিয়ে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী, তবে চলমান টি টোয়েন্টি আসরে দেখা যায়নি তার সেরাটা। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলেছেন সাকিব, ১২ গড় ও ১২০ স্ট্রাইক রেটে ১১০ রান এসেছে তার ব্যাট থেকে। বল হাতে মিতব্যয়ী হলেও উইকেট নিয়েছেন মোট ৬টি। তবে সাকিব আভাস দিচ্ছিলেন ফর্মে ফেরার। কোয়ালিফায়ার ম্যাচে জ্বলে ওঠেন সাকিব, ব্যাট হাতে ১৫ বলে ২৮ রান আর বোলিংয়ে এসে নেন মোসাদ্দেকের উইকেট। তাই ফাইনালের মতো বড় ম্যাচের আগে তার হুট করে দেশের বাইরে যাওয়াটা ধাক্কাই তার দলের জন্য। সাকিবের চলে যাওয়ায় হতাশ তার ভক্তরাও। সাকিব থাকলে ভালো হতো, ওর অভিজ্ঞতা অনেক কাজে দিত, আমরা খুব করে চাইছিলাম সে ফাইনাল ম্যাচে জ্বলে উঠবে। চট্টগ্রামের মতো দলের বিপক্ষে অবশ্যই সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডারকে অবশ্যই খুলনা মিস করবে। সাকিব আল হাসান হয়তো এই আসলে খুব ভালো খেলতে পারেননি, তবে ফাইনালে যদি সাকিব আল হাসান থাকতেন তবে খুলনা খুবই উপকৃত হতো, কারণ সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুলনা হয়তো ভালো কিছু করতে পারত। সাকিব কবে দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, সিরিজের এখনো প্রায় এক মাস বাকি। সব ঠিক থাকলে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই পাওয়া যাবে সাকিবকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিজয়ের ৪৯ বছরে বাংলাদেশ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। জীবন ও জীব বৈচিত্র্য রক্ষায় পদ্মা সেতু প্রকল্পের টাকায় হচ্ছে বিশেষ জাদুঘর, জানা যাবে সেতু তৈরির ইতিহাস, ২০২২ সালে জনসাধারণের জন্য উন্মুক্তের আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।